এই ভিডিওতে হচ্ছে ক্লাস থ্রি থেকে এইট ক্লাস এইট পর্যন্ত বাংলা সাবজেক্টের বাংলা রচনা আছে রয়েছে সেই অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করছি তো অনুচ্ছেদ রচনা কোন কোন কোনগুলি হচ্ছে বেশিরভাগ ইম্পর্ট্যান্ট রয়েছে এই হাফ ইয়ারলি এক্সামের জন্য সেটাই এই ভিডিওতে বলছি তো প্রথমেই রয়েছে এখানে ক্লাস সিক্স ক্লাস সিক্সের মধ্যে রয়েছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ আর হচ্ছে মাতৃভাষা তো এখানের মধ্যে থেকে আমার কাছে যেইগুলি হচ্ছে ইম্পর্ট্যান্ট লাগছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর হচ্ছে মাতৃভাষা এই দুটি থেকে হচ্ছে যে কোনো একটি শিখে নিতে পারো বা এই দুটি শিখে নিতে পারো বাকি এগুলোর প্রয়োজন আমার মনে হচ্ছে না তারপর হচ্ছে ক্লাস সেভেনের ক্ষেত্রে দেখে না বাংলা রচনা এখানে হচ্ছে বিজ্ঞান বিষয়ে কোনো কিছু বিষয় এমন স্পেসিফাই করে দেওয়া হয়নি তবে বেশিরভাগ যেটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যে ভারতীয় জাতীয় পতাকা এটা আর হচ্ছে ত্রিপুরার বনজ সম্পদ এই দুটির মধ্যে থেকে যে কোনো দুটি বা এই দুটি শিখে নিতে পারো যদি সম্ভব হয় আর বিজ্ঞান বিষয়কের মধ্যে আমি বলছি না তবে তোমরা শিখে নিতে পারো এমন যে আসবেই সেটা আমি কিন্তু এত ইম্পর্ট্যান্ট দিচ্ছি না তারপর দেখো এখানে ক্লাস এইট বাংলা রচনা সেখানে হচ্ছে করোনা মহামারী রয়েছে এটা ইম্পর্টেন্ট রয়েছে তোমার জীবনের লক্ষ্য আর হচ্ছে ত্রিপুরার ভ্রমণ স্থান রয়েছে তো এখানের মধ্যে থেকে আমার মনে হচ্ছে করোনা মহামারী আর তোমার জীবনের লক্ষ্য এবং হচ্ছে ত্রিপুরা ভ্রমণটাও কিন্তু কমন রয়েছে কিছুটা তারপর দেখো তারপর রয়েছে ক্লাস থ্রি ক্লাস এর হচ্ছে বাংলা রচনা পাখি স্বাধীনতা দিবস আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এখান থেকে ইম্পর্ট্যান্ট যা মনে হচ্ছে তা হচ্ছে আমার এখানে স্বাধীনতা দিবস আর চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে ক্লাস ফোর ক্লাস ফোরের বাংলা রচনা সেখানে হচ্ছে গৃহপালিত প্রাণী গান্ধীজি আর হচ্ছে খেলাধুলা তো এখান থেকে ইম্পর্টেন্ট আমার যেটা হচ্ছে সেগুলি এখানে দেখতে পাচ্ছি রেড কালারের দাগ দেওয়া রয়েছে গান্ধীজি অথবা হচ্ছে খেলাধুলা আর এখানে গৃহপালিত প্রাণীটা তোমরা দেখে নিতে পারো কিন্তু ইম্পর্ট্যান্ট যেগুলি সেগুলি মাত্র আমি এখানে মধ্যে বলে দিচ্ছি তারপর ক্লাস ফাইভের বাংলা রচনা দেখে নাও প্রাণী বন্যপ্রাণী তারপর রাজা রামমোহন রায় আর হচ্ছে ত্রিপুরার একটি উৎসব তো এখান থেকে এখানে হচ্ছে এই যে ত্রিপুরার ত্রিপুরার একটি উৎসব এটাও ইম্পর্টেন্ট রয়েছে রাজা রামমোহন রায়ও ইম্পর্টেন্ট বন্যপ্রাণীও ইম্পর্টেন্ট তবে এর মধ্যে থেকে আমি যদি বলি বা বলতে চাই তাহলে হচ্ছে রাজা রামমোহন রায় রয়েছে ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় আর হচ্ছে ত্রিপুরার একটি উৎসব এই দুটির মধ্যে থেকে তোমরা হচ্ছে অনুচ্ছেদ রচনা শিখে নিতে পারো